लेसन 7 ए हेल्दी एंड हैप्पी फैमिली एक सुस्थ एवं सुखी परिवार। लुक एट द पिक्चर देन आस्क एंड आंसर द क्वेश्चंस अबाउट इट। छविटी लक्ष्य करो एरपर ए सम्पर्के प्रश्न एवं उत्तर दाओ। व्हाट डू यू सी इन द पिक्चर तुम छविते कि देखते पाচ্ছ? हू डू यू थिंक इज द ओनर अफ द हाउस এই বাড়িটির মালিককে তুমি কি মনে করো? হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস ওয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি কোথায় এরকম বাড়ি খুঁজে পাবে বা দেখতে পাবে এমনটা কেন মনে হয় মনে করো। আসো আমরা পড়ি। লিসেন টু দ্য সিডি অর টিচার অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমরা শিক্ষক অথবা সিডির শুনে কথা শুনে আমরা এই উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর দিই। হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল সাকিবের স্কুল বা বিদ্যালয় তার ঘর থেকে বা বাড়ি থেকে কতটুকু দূরে। হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মস্কুইটোস সাকিবের বাড়ি কেন মশা মুক্ত। লিসেন অ্যাগেন অ্যান্ড রাইট ট্রু অর ফলস অ্যাগেনস্ট ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আবার শোনো এবং প্রত্যেকটি বিবৃতির পাশে সত্য বা মিথ্যা লেখো। Shakib's family lives in a remote town. He has no brothers or sisters. His parents do not know how to read or write. His mother is an excellent cook. Shakib does not participate in cleaning activities at home. Look at the table, then listen again to the teacher or CD. The table has some words from the text that you have just listened. First guess the meanings of the words. Then match them with their meanings. One is done for you. देखते पाচ্ছি words एवं meanings কলামের বাম সাইডে দেখতে পাচ্ছি আমরা words অর্থাৎ শব্দগুলো আর meanings তার অর্থগুলো। remote প্রথমটা করে দেওয়া হয়েছে remote তোমাদের জন্য। remote শব্দের অর্থ হচ্ছে প্রত্যন্ত বা দূরবর্তী। remote এর সাথে যা ম্যাচ করা। isolated অর্থ হচ্ছে বিচ্ছিন্ন বা পৃথক। literate শব্দের অর্থ শিক্ষিত। তাহলে আমরা বলতে পারি লিটারেটের সাথে এবল টু রিড অর রাইট লিখতে এবং পড়তে জানে এমন শিক্ষিত। ডেলিশিয়াস সুস্বাদু। হ্যাভিং এ ভেরি প্লিজেন্ট টেস্ট। অ্যাওয়ার সচেতন এর সাথে এর অর্থ দাঁড়ায় নোয়িং অ্যাবাউট সামথিং। হার্মফুল ক্ষতিকর। দ্যাট কজেস হার্ম টু ইউর হেলথ তোমার স্বাস্থ্যের ক্ষতি হয় এমন। কন্টাজিয়াস শব্দের অর্থ হচ্ছে অ্যাবাউট এ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন অর্থাৎ সংক্রামক একজনের কাছ থেকে অন্য মানুষের কাছ থেকে অন্য মানুষের কাছে ছড়িয়ে পড়ে এমন যে রোগ।